চ্যানেল, তো চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা তো সবাই জানো আজকে হচ্ছে 21 তারিখ, আজকে বোনের বার্থডে, তো বোনকে হ্যাপি বার্থডে বোন তো এখানে বলে দিলাম। আর কালকে হচ্ছে 22 তারিখ, মানে কালকে হচ্ছে রাম মন্দিরের স্থাপন হবে কালকে। তো সবাই পুরো যারা ইন্ডিয়ার লোক আছে সবাই তো খুব উৎসাহ, অলরেডি স্কুল কলেজ বন্ধ দিয়ে দিচ্ছে এই উপলক্ষে। তো আমি কিন্তু এখানে বকবক করছি কিন্তু ভয়েসটা দিচ্ছি না, কারণ হচ্ছে আমি পরে শুনে দেখেছি যে আমি এত উলট পালট কথা বলেছি, সেটা আমার নিজেরই একা একা হাসি পাচ্ছিলো। তো আমি এখানে বলছিলাম মা পেছনে পুজো দিচ্ছিল। তো চলো এই দেখো মা, কে হেসে? হ্যাঁ বাবু এসেছে। ২২ জানুয়ারি আমরা রাম মন্দিরের উদ্বোধন করতে যাচ্ছি, অনেক বড়, দেখে নাও সবাই। তো এবার আমরা যাচ্ছি ছাদে এটাকে লাগাতে। তো দেখতে পাচ্ছ বাবু কিন্তু সবার আগে আগে চলে যাচ্ছে, বাবুর উৎসাহই আলাদা একটা। তো এখানে ও আর বাবা মিলে লাগাচ্ছে, তো খুঁজছে যে কিসে লাগাবো। আমরা চলে এসেছি ছাদে এটাকে লাগাতে, তো চলো মাঝখানে না এখানে দাও, এখানে দিলে মানে উড়বে এটা। তো চলো লাগিয়ে দেখাচ্ছি তোমাদের সাথে। তো আসলে হচ্ছে এটা কি, এখানে আমাদের ছাদের উপর যেহেতু শেড দেওয়ানো তার জন্য সাইড দিয়ে ওইটা কোথায় লাগবে তার জন্য খুঁজছে। যেহেতু আমাদের বাড়িতে বার্ষিক পুজো হয় প্রতি বছর মা বিপত্তারিণী, তার জন্য একেবারে শেড দেওয়া হয়েছে আমাদের ছাদে। তো ও কিন্তু গলায় এটাকে মুড়িয়েছে, কারণ হচ্ছে পায়ে যেন না লাগে, কারণ এটা খুবই একটা বড় ছিল তার জন্য। আমার তো ভীষণ ভালো লেগেছে, এটা কিন্তু বাবা এনেছে, বাবার পছন্দ আছে বলতে হবে। আর বাবা যাই করে না একদম নিখুঁতভাবে করে, দেখ বাবা কিন্তু খুব খুশি, দেখতে পাচ্ছ ওকে কিন্তু বাবা দিচ্ছে না, বাবা নিজে নিজে করে এরকম লেকটাকে উড়াচ্ছে, বাবা খুব খুশি তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক আমার তোমরা জাস্ট দেখো এত সুন্দর লাগছে না যখন এটা উঠছে, খুব সুন্দর লাগছে খুব। তো এখানে ও হেল্প করে দিচ্ছে বাবাকে এটা লাগানোর জন্য, কারণ মানে এমনিতে নর্মালি এটা খুব হেভি ছিল, যার জন্য যেটাতেই লাগাচ্ছে এটা ভেঙে যাচ্ছে, তার জন্য ভালো করে একদম বেঁধে তারপরে এটাকে মানে উড়ানো হবে। আমার তো খুব সুন্দর লাগছে আমার এটা, আর আমি যখনই নিচে যাচ্ছি আমি এটা দেখছি এটা কি হচ্ছে কি না। আর ও কিছুক্ষণ পরপর ছাদে এসে বারবার দেখছিল এটা ঠিক আছে কি না। তো এটা সবারই আনন্দের দিন একটা, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, কী সুন্দরভাবে উড়ছে। তো চলো এবার আমরা চলে যাব ঘরে, এখানে কিন্তু দোলনা আছে কিন্তু কেউ আসে না উপরে। আজকে যেহেতু বোনের বার্থডে তো তার জন্য আজকে ঠাকুরকে মিষ্টি ফুল দিয়ে ভালো করে একদম সবসময় ভালো করে, যেহেতু একটু আজকে স্পেশাল দিন স্পেশালভাবে বোনের জন্য পুজো দেওয়া হচ্ছে। আমাদের বাড়িতে যদি কিছু স্পেশাল থাকে তাহলে ঠাকুরকেও সেভাবে স্পেশালভাবে আমরা পুজো করি বা ইয়ে করি। তো দেখতে পাচ্ছ বলো আজকে বনুজির তো বার্থডে, তো শিব ঠাকুরও চেয়েছে দুধ দিয়ে কিন্তু স্নান করতে। হ্যাঁ তো চলো মা তো সবকিছু রেডি করছে, আবার দেখাচ্ছি পরে। আমরা দুজন লাঞ্চ করার পর একটু বেরিয়েছিলাম, তো বেরিয়ে দেখছি রাস্তায় কি ছোট ছোট বাচ্চারা রামচন্দ্র সীতা দেবী তারপর লক্ষণ সেজে ওরা যাচ্ছিল, হনুমানও আছে এদের সাথে। তারপর দেখলাম যে ঠাকুরের মানে মূর্তি, তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে আসলে কি এখানেও আমাদের এখানেও পুজো হবে, ও বলছে হ্যাঁ এখানেও পুজো হবে। তো ভালো লাগলো শুনে। তো তোমাদের সাথে লাস্ট ব্লগে আমি শেয়ার করেছিলাম গুড নিউজটা কি,
তো আজকে পুরো দিন কিন্তু কিছু করিনি, যতটুকুই করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। আর ব্লগটা তোমরা দেখতে পারবে 22 জানুয়ারি, মানে যেদিন রাম মন্দিরের স্থাপন হবে, যার জন্য আস মেইনলি ব্লগটা করা, তো ছোট ব্লগ। তো চলো এবার বেশি বকবক না করে বলি গুড নিউজটা কি। সবাই তো অনেক কিছু ভেবে নিয়েছে গুড নিউজটা, আমাকে অনেকে মেসেজ করেছে, অনেকে বলেছে, অনেক কিছু তোমরা ভেবেছো, বাট তোমরা যেগুলি যেটা ভেবেছো এটা না, যেহেতু তোমরা দেখেছো যে আমি ব্লাড টেস্ট করছি, তার জন্য ভেবে নিয়েছো উল্টো পাল্টো, বাট এটা কিছুই না। তো গুড নিউজটা হচ্ছে, তো তোমরা তো দেখতে পাবে ব্লগটা 22 তারিখে, তো আর গুড নিউজটা হচ্ছে 24 তারিখে, মানে 24 জানুয়ারি হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, এটাই গুড নিউজ। তো ওই দিন কী কী করবো কী কী না এটা কিন্তু আমি আজকের ব্লগে বলবো না, নেক্সট ব্লগ যেটা আসবে ওটাতে তোমরা দেখতে পারবে কী কী করবো কী কী না। তো কিছু একটা স্পেশাল আলাদা করার ইচ্ছা আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব পরে। তো চলো আজকে কিন্তু ব্লগটা আমি এখানেই এন্ড করছি, তো টাটা। তোমরা কি উল্টো পাল্টো ভেবো না, এটাই আমার গুড নিউজ ছিল। তো চলো।